নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। এবার রান্নাটা শুরু করা যাক। একটা বড় সাইজের মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। মোচা হলুদ জলে ভেজালে মোচার রং কালো হয়ে যায় না আর স্বাদে কষাটে হয় না। মোচা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে কুকারের মধ্যে দিচ্ছি। এক গ্লাস জল দিচ্ছি, এক টিস্পুন লবণ দিলাম, হাফ টিস্পুন হলুদ। লবণ আর হলুদটাকে মোচার সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। কুকারের ঢাকনা লাগিয়ে হাই স্টিমে একটা সিটি দিয়ে নিচ্ছি। এক ইঞ্চি আদা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা মিক্সি জারের মধ্যে ভরে দিলাম। লঙ্কাটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কড়াই গরম করে তিন টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি দারচিনি, একটা এলাচ, দুটো লবঙ্গ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন, নইলে কিন্তু তেলে দেওয়া মাত্র এলাচ ফেটে যাবে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়ার পর দিচ্ছি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দু মিনিট আলুটাকে ভেজে নিলাম। দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা, দুই টেবিল চামচ ছোলা আছে। মিডিয়াম আছে, ছোলা আর আলু বেশ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মোচাটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি, এখন এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। আলু ও ছোলা ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ, ওয়ান ফোর টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আঁচটাকে আমি লো করে দিয়েছি। লো ফ্লেমে এটা বেশ কষাচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি। লো ফ্লেমে মোচাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটা বাটিতে দুই টেবিল চামচ দুধ নিয়েছি। দিচ্ছি ওয়ান টিস্পুন আটা। আটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এদিকে মোচাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মোচা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। দুধ ও আটার মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ ও আটার মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিলাম। এখন দু মিনিট নেড়ে চেড়ে এটাকে রান্না করব। হাফ টিস্পুন ঘি দিচ্ছি, ওয়ান ফোর টিস্পুন গরম মশলার গুঁড়ো। নিরামিষ মোচার ঘন্টতে ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা দেবেন তবেই খেতে স্বাদটা হবে। নিরামিষ মোচার ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে এবার এটা আমি নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ এই মোচার ঘন্ট যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।